Assalamualaikum, hello everyone. আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি কিভাবে দেশে এসে পৌঁছেছি এন্ড হলো কি কি শপিং করেছিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে দেশে এসে আমার ঈদ কেমন কাটলো। তো এইটা হলো ঈদের দুই দিন আগের ভিডিও, অর্থাৎ চার রাতের আগের দিনের ভিডিও। তো আমাদের মনে হলো যে ইফতারের পরে একটু আম ভর্তা খাওয়া যাক, তাই আমরা লাঠি দিয়ে আঘাত করে করে আম পাড়ছিলাম। অ্যান্ড আম গাছটা অনেক উপরে ছিল, উপরে দেখতে আমগুলো অনেক ছোটো লাগছিল, কিন্তু আসলে কিন্তু আমগুলো এত ছোটো না, মাশাল্লাহ ভালো বড়ই ছিল। অ্যান্ড আমি ছাগলকে দেখাচ্ছিলাম যে ও খাই কিনা, আরও চাটা শুরু করে দিচ্ছে আম। সো আমরা আম ভর্তা বানিয়ে ফেলছি, অ্যান্ড ওইগুলো শ্যুট আমি নিয়ে নিই। তো পরের দিন সকালে চান রাতের দিন আমি ছাগলকে দেখতে গেলাম। তো ও হলো সুন্দর পোজ নিচ্ছিল ক্যামেরা দেখে দেখে দেখে, আমার কিছু ফ্রেন্ডের কথা মনে পড়ে গিয়েছে ওদের ছাগলদের চেহারা দেখে। তো চান রাতের দিন এই হলো দুইটা ফল আনছে গাব দেশি, হয়তো বা আমি চিনি না, আমি ফার্স্ট টাইম আজকে খাইছি দেশি গাব। তো কেমন টেস্ট ওটা আমি টেস্ট করে দেখছিলাম, টেস্টটা খুবই মজা ছিল। ভিতরেটা বিচি ছিল আর কি, বিচিটা কামড় দেওয়া যাবে না, কিন্তু উপরে যেই একটা পোর্শন থাকে আঠালো ওইটা খেতে হবে আর কি এটি। তো তারপর হলো এটা হলো ঈদের দিনের সকাল। তো ঈদের দিন সকালে উঠে আমি একটু মুখের মধ্যে মাস্ক ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এই দেখেন অবস্থা, একটা মাছি এসে আমার মুখের মধ্যে পড়ছে, মানে কী একটা অবস্থা, কামড় দিয়ে বসে আছে, আমি কিছু করতেও পারতেছি না, পুরো কামড় দিয়ে বসে আছে। তো আমি চার রাতের দিন মেহেদি দিতে পারিনি, তো আজকে হলো আমি ঈদের দিন সকালে আমি মেহেদি দিচ্ছি। তো এই হলো মেহেদি দিয়ে দিচ্ছে ওরা, অ্যান্ড হলো এই ফলটা আমাকে একজন এনে দিচ্ছে, তো এটা আমি খাচ্ছিলাম। তো এখন হলো রেডি হয়ে নিচ্ছি, আমি একটা জায়গায় ঘুরতে যাবো, একটা পার্ক অ্যান্ড একটা রেস্টুরেন্টে যাবো ঘুরতে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম ঈদে এত তাড়াতাড়ি রেডি হয়েছি, অ্যান্ড বাসায় কোনো শ্যুট নিতে পারিনি, এই যে বাইরে এসে সিএনজিতেই আমি ফার্স্ট লুক রিভিল করলাম, মানে এতটা পুরো তাড়া হয়েছিলাম। আমি আজকে এক ঘন্টায় সাজছি, আমার এই সাজ কমপ্লিট করতে হয়েছে। তো এখন ওদিকে যাচ্ছি আমরা, তো যাওয়ার পরে আমাদের সাথে যা হয়েছে ওইটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। তো এক হাতে আমি ঘুরে পরে নিলাম, আরেক হাতে চুড়ি পরে নিলাম, অ্যান্ড হলো আবার দেখতেছিলাম কেমন লাগছে, কারণ বাসায় যে আয়না দেখবো এটাও টাইম পাচ্ছিলাম যে কেমন লাগছিলো দেখতে। তো আমরা চলে আসলাম এখানে, এটার নাম হলো নবাব, একটা রেস্টুরেন্ট ছিল এলাকার আশেপাশেই ছিল। ফুল অ্যাড্রেসটা আমি এরকম বলতে পারতেছি না, অ্যান্ড হলো আমি একটু একটু করে শর্ট ভিডিও নিয়েছি, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল ওখানে, একটা পা রাখার জায়গা ছিল না। অ্যান্ড আমরা হলে যে যেতে যেতে প্রায় সন্ধ্যা, মানে বিকাল বলা যায়, বিকালে চলে গেছে আমরা, অ্যান্ড সন্ধ্যা রাত হয়ে গেছে, বাট আমরা একটা বসার জায়গা পাইনি, এতটা পরিমাণে ভিড় ছিল ওই দিন। এর কারণ হলো ওই এলাকার মধ্যে একটা ভাঁড়, মানে একটা পার্ক টাইপ রেস্টুরেন্ট একটাই ছিল, যেখানে সবাই এখানে আসছে, রাত হয়ে গেছে, আমরা এখন একটা বসার জায়গা পাইনি। তো আমরা ভাবলাম যে খাবার পার্সেল করে নিই, তো আমরা ছয়টা বার্গার নিয়ে নিলাম, দুইটা স্পেশাল বার্গার ওদের এখানে, অ্যান্ড দুইটা নর্মাল বার্গার নিয়ে নিলাম, অ্যান্ড হলো আমরা হলো নান রুটি অ্যান্ড হলো গ্রিল ওইগুলো নিয়ে নিয়েছি। তো ওইটা নেওয়ার পর এখন আমরা সিএনজিতে উঠে গেছি, সিএনজি বাইরেই দাঁড়া করা ছিল ভাড়া। অ্যান্ড এই যে আমাদের কাবাব অ্যান্ড হলো সব কিছু চলে আসছে, সরি মুরগির গ্রিল অ্যান্ড হলো বার্গার চলে আসছে। তো এটা হলো আমার স্পেশাল বার্গার অ্যান্ড হলো এই নান, এগুলো দেখাচ্ছিলাম, এখন আমরা খাবো। আমার ঈদে অনেক ভালো একটু ব্লগ করার ইচ্ছা ছিল, কিন্তু এই যে তাড়াহুড়ার কারণে অ্যান্ড হলে ভিড়ের কারণে কোনোভাবে কোনো কিছু করা হয়নি। ইনশাল্লাহ ঢাকায় চলে যাবো, এই যে ভিডিও শ্যুট করছি ঢাকায় চলে যাবো আমি, তো ওইখানে যেয়ে আবার নতুন নতুন ভিডিও বানাবো। তো এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।